তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আরটি ব্লকের হলুদিয়া এডিসি ভিলেজের অধীন বৈরাগী ঠেপা এলাকায় জুমিয়াদের বসবাস। প্রতি বছরে জুমিয়ারা জীবিকা অর্জনের তাগিদে নিজ নিজ উদ্যোগে তিল চাষ করে থাকে। এই এলাকারই এক জুমিয়া উত্তম দেববর্মা এই বছর নিজ প্রচেষ্টায় তিল চাষ করছে। অন্যান্য বছরের তুলনায় এবছর জুমিয়ারা তিল চাষ করে এক প্রকার ক্ষতির সম্মুখীন হবে বলে তাদের অভিমত। এর কারণ তিল গাছগুলিতে বিভিন্ন প্রকার আক্রমণও ঘটে গেছে। এ বিষয়ে জুমিয়া উত্তম দেববর্মা আক্ষেপে সুরে জানান, এবার তিনি প্রথম তিল চাষ করেছেন দুইটি টিলা ভূমিতে। এই তিল গাছগুলিতে লেওয়া পোকার আক্রমণে তিল চাষে উত্তম দেববর্মা এবছর ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। অকপটে তিনি এটাও জানান, তিল চাষাবাদে প্রচুর সংখ্যক তিল গাছ হয়েছিল, কিন্তু লেওয়া পোকার আক্রমণ যে সবকিছুই এক প্রকার শেষ। ফসল তো বেশি ভালো না, তো মাটি ভালো না, এমন তিল ঘরে কবে তুলবে? এটা আশ্বিন মাস জুমে লাগাইছেন নাকি? জুমিন লাগাইছি। পাহাড়ি অঞ্চলে জুম চাষিরা তিল চাষের প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু সব কিছুতেই যেন ভাটা পড়ে যাচ্ছে। এর কারণ টিলাভূমির মাটির গুণগত মান ভালো না থাকার কারণে তারা এই চাষাবাদ থেকে ক্রমান্বয়ে বিমুখ হতে হচ্ছে বলে অভিযোগ। অথচ তিল শস্য একটা অর্থকরী ফসল, এই তিল চাষাবাদ করে স্বাবলম্বীও হওয়া যায় যদি সরকারিভাবে সাহায্য সহযোগিতা পায় এই জুমিয়ারা। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।